চ্যানেলের প্রতিদ্বন্দ্বিতা এখন সবার সামনে, দুই কাদম্বিনীর জয় জয়কার দুই বাংলায়। যে কাদম্বিনী একসময় বাঙালি সমাজকে টলিয়ে দিয়েছিলেন, সেই তিনি এখন বিনোদনের মূল আকর্ষণ। দুই কাদম্বিনীকেই সাদরে গ্রহণ করেছে দর্শক। তবে বলা বাহুল্য, বেশ কিছু বিতর্কের মধ্যে পড়েছিল দুই ধারাবাহিকই। উভয় ধারাবাহিকের কাস্টিং দুর্দান্ত, একসাথে অনেক চরিত্রের সমাগম, যেটা এই মুহূর্তে অন্য ধারাবাহিকগুলিতে নেই। আসল কাদম্বিনী এক, কিন্তু অভিনেত্রী কাদম্বিনী দুই, যার ফলে চিত্রনাট্য ভিন্ন। তাই কে ভুল কে ঠিক বা কার জনপ্রিয়তা বেশি, এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় দুই কাদম্বিনীর পরিচালকরা কি বললেন জানা দরকার। জি বাংলার বিজনেস হেড সম্রাট ঘোষ বললেন, আমরা কাদম্বিনীকে নিয়ে বহুকাল আগে থেকেই পরিকল্পনা করেছি। আমরাই প্রথম প্রোমো লঞ্চ করি, আমাদের প্রতিপক্ষ চ্যানেলের আগেই প্রোমো দেখাই আমরা। এই প্রসঙ্গে তিনি বললেন, বিস্তর গবেষণার ভিত্তিতে ধারাবাহিকটি তৈরি করার জন্য আমরা অনেক সময় নিয়েছি, যাতে দর্শক প্রকৃত ও যথাযথ কাহিনী দেখতে পান। অন্যদিকে জলসার প্রথমা কাদম্বিনীর পরিচালক স্বর্ণেন্দু সমাদারের কাছে প্রশ্ন ছিল, অতটা পরিচিত নন কাদম্বিনী, তবু তার বায়োপিক কেন, তাও আবার একসাথে দুই চ্যানেলে? উত্তরে তিনি বললেন, দুই চ্যানেলে এক নারীর বায়োপিক কেন বাঁচল সেটা চ্যানেল কর্তৃপক্ষই বলতে পারবেন। এই প্রজেক্টের কথা শুনে খুব উৎসাহিত হই। এমন গল্প বাছার কারণ এক, এমনিতেই নারী চরিত্র পুরুষ চরিত্রকে ডমিনেট করতে পারে ছোট পর্দায়। দুই, পরিচিত চরিত্রকে তুলে ধরতে অনেক তুলনার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে অল্প পরিচিত চরিত্রকে তুলে ধরতে সে সমস্যা নেই। অন্যদিকে জি বাংলার কাদম্বিনীর গবেষক শিবাশিস ব্যানার্জি বললেন, বাংলা ধারাবাহিকের কল্যাণে বাঙালি রেনেসাঁস নারীদের মধ্যে আর কেউ রইলেন না। দুই চ্যানেলে কাদম্বিনী হচ্ছে হোক, বুলফাইট অনেকদিন দেখা যায়নি। সত্যি প্রতিযোগিতায় আসার মজাটাই আলাদা। তো বন্ধুরা, কোন কাদম্বিনী তোমার প্রিয় কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।